আচ্ছা গাইজ, দেখেন এখানে আপনারা অনেকে নোড ই প্লে নামে এই প্রজেক্টটাতে কাজ করতেছেন। তো এটাতে কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওর টপিক হচ্ছে ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন, ঠিক আছে? তো এখন কথা না বাড়াই আমরা ওয়ালেট কিভাবে কানেক্ট করবো সেটাই আমি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আরেকটা মেইন কথা বলে নিই, এখানে দেখেন আমাদের এখানে যদি আপনার টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, জয়েন হয়ে থাকবেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাডমিন আছে সালমান খান 920, তার মানে আপনারা এই অ্যাডমিন ছাড়া অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না বা লেনদেনও করবেন না। লেনদেন করলে দেখা যাচ্ছে যে অন্য কেউ আমাদের এখানে আরো যদি অ্যাডমিন থাকে তারপর আপনারা অন্য কোনো অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন না, জাস্ট এই একটা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, সালমান খান 920, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এখন মেন টপিকে আসি। তো এখানে যখন আমাদের মানে যারা নতুন একদম অ্যাকাউন্ট করেন নাই, জাস্ট এখানে লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের এই যে এরকম অপশনে নিয়ে যাবে, এখান থেকে জাস্ট আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। প্রথমে আপনার দেখেন চাইতেছে কি ইউর ইমেল, দ্বিতীয়ত ইউর নেম আর পাসওয়ার্ড, তারপর আবার পাসওয়ার্ড। জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, ওকে হয়ে যাবে। এটা নিয়ে আমার সিম্পলি ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে টেলিগ্রামে, সেটা আপনারা দেখে নেবেন। আমি এখানে ভিডিও যখন আপলোড করবো তখন মেনশন করে দিবো। তো আমি আমাদের কিন্তু এই যে কিউইউ যে ব্রাউজারটা দেখতেছেন এটার কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে? আমি দেখাই দিলাম নামটা। তো এই ব্রাউজার থেকে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এই ব্রাউজারে যাওয়ার পর আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইন অপশনে চাপ দিবো। যে লগ ইন অপশন যা দেখতেছেন এই লগ ইন অপশনে চাপ দিবো। তো লগ ইন অপশনে চাপ দেওয়ার পর আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি, আপনারা লগ ইন করে নেবেন। তারপর লগ ইন করার পর আমি দেখাই দিছি। তো এখানে দেখেন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি, এখান থেকে যেগুলো যেগুলো দেখাবো ওইগুলো করবেন, না হলে কিন্তু আপনাদের মানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে আমাদের নেটওয়ার্কটা ভালো বিদায়, এখানে কিন্তু এরকম 88 আর কি শো করছে। তো এখানে আপনার যত নেটওয়ার্ক বলতে হবে তত এখান থেকে আর্নিং হবে, ঠিক আছে? তো এখান থেকে মিশনের অপশনে যদি চাপ দেন আপনি, এখানে জাস্ট একটা জিনিস দেখাই দিই আমি, এই যে ডেইলি মিশন নামে একটা অপশন আছে। তো এই যে দেখেন মিশন কমপ্লিট, মানে আমাদের এখান থেকে মিশন গুলো কমপ্লিট করতে হবে। আর এখানে মানে ডেইলি চেকিং নামে একটা অপশন পাবেন, এই যে দেখেন 100 লক হয়ে গেছে, মানে এটা কিন্তু আমি করে নিছি। তো এটাই আপনাদের কাজ, আর কোনো কাজ না, এখান থেকে করে নেবেন এটা। আচ্ছা এখন আমরা মেন টপিকসে আসি। তো এখানে নিচে যে মোর অপশন দেখতেছেন, ঠিক আছে, মোর অপশনে দেখতেছেন, এখানে আপনার উপরে দেখেন আর্নিং অপশন আছে, আর্নিং অপশনটাতে চাপ দিতে হবে, ঠিক আছে? তার আগে আমাদের একটা সেটিং করে নিতে হবে, সেটা হলো আমাদের উপরে দেখেন এই যে কর্নারের দিকে থ্রি ডট আইকনটা যে আছে, তো এখানে আমাদেরকে একটু ঢুকতে হবে। তো এখানে চাপ দেওয়ার পরে আমাদেরকে সেটিং অপশনে যেতে হবে। এখান থেকে সেটিং অপশনে যাওয়ার পর আমাদের এই যে অ্যাসেম্বলিটি আছে, এই অ্যাসেম্বলিটি চাপ দিয়ে আপনার আমাদের এখানে 100 থাকলে এটাকে আমাদের 50 করে নিতে হবে, ঠিক আছে? তো 50 করার পর আমরা এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পরে আমরা এখানে মোর অপশনে চাপ দেবো। মোর অপশনে চাপ দেওয়ার পরে আমাদের আর্নিং অপশনে চাপ দিতে হবে, ঠিক আছে? আর্নিং অপশনে চাপ দেওয়ার পর দেখেন কি আমাদের এখানে কিন্তু এই কাজটা কিন্তু ডেস্কটপে মোডে করতে হবে, কিন্তু আগে কিন্তু আপনার ডেস্কটপ মোড করতে পারবেন না, ঠিক আছে? তো যেভাবে দেখে দিচ্ছি ওভাবে করবেন। আগে ডেস্কটপ মোড যদি করেন তাহলে কিন্তু এই অপশনটা আসবে না, ঠিক আছে? তারপর আমরা ডেস্কটপ মোড করবো। ডেস্কটপ মোড করার পর দেখেন এখানে আমাদের কানেক্টের অপশন আছে, এখানে পাওয়া যাবে। তো এখানে তো দেখেন এই যে এখানে যদি আপনার যে মিশন অপশনে যাওয়া থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে আর কি। তো এখান থেকে আপনাকে এই যে আর্নিং যে অপশনটা দেখতেছেন, এই যে আর্নিং আমি একটু মার্ক করে দেখাই দিই, এই যে আর্নিং যে অপশনটা দেখতেছেন, তো এই অপশনটাতে কিন্তু আমাদের চাপ দিতে হবে। এখানে চাপ দিলে আমাদের দেখেন কানেক্টের অপশন আসা পড়বে, দেখেন। আর এখান থেকে আপনারা এই যে ইমেলে চাপ দিয়ে একটা মেসেজ যাবে, এখান থেকে ভেরিফিকেশন করে নেবেন, মানে ভেরিফাই দেখাইতেছে আমার, দেখছেন? তো এরকম ভাবে তো এই যে এখানে কানেক্ট দেখাইতেছে, কানেক্ট চাপ দিয়ে কানেক্ট করে নিছি আমি। তো আমি আপনাদের উদ্দেশ্যে আবার আমি দেখাবো আর কি। তো এখানে যখন আমরা এই যে কানেক্ট অপশনে চাপ দিব, ধরেন এটা আমি ডিসকানেক্ট করে নিই, ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে যে কানেক্ট অপশন পাবেন আপনারা, তো কানেক্ট অপশনে চাপ দিবেন। তো কানেক্ট অপশনে চাপ দিলে আপনাদের কি এই যে এরকম আসবে, বিটগেট বা যেগুলো আছে নেটওয়ার্ক এগুলো এরকম আসবে। কিন্তু এখান থেকে আপনাদের কি করতে হবে, এটা আগে কানেক্ট করা যাবে না, এখান থেকে আমাদের একটু আরেকটা কাজ করতে হবে। মেন যে কাজটা সেটা আমি একটু দেখা যায়, আমাদের কিন্তু আবার ক্রোমে যাইতে হবে, মানে সরি আমাদের টেলিগ্রামে যাইতে হবে। তো আমাদের এখানে টেলিগ্রামে যাওয়ার পর এখানে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া থাকবে ক্রোমের, ঠিক আছে? তো আপনারা সেই লিঙ্কটা কপি করবেন। তো কপি করার পরে আপনারা এখানে আসবেন, আসার পরে আপনারা একটা ট্যাব নেবেন। তো ট্যাব নেওয়ার পর এখানে উপরে আপনাদের ক্রোমের যে লিঙ্কটা আছে, বিটগেট ওয়ালেটের লিঙ্ক এক্সটেনশন লিঙ্ক, ওটা আমি দিয়ে দিবো। এভাবে আপনারা পেস্ট করে জাস্ট গোতে চাপ দিবেন, গোতে চাপ দিবেন। গোতে চাপ দিলে দেখবেন যে এরকম একটা অপশন পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করবেন, অ্যাড অ্যাড অপশনে চাপ দিয়ে অ্যাড করে নেবেন। তো এটা কিন্তু আপনাদের বলছি কিউইউ ব্রাউজার লাগবে, কারণ এখানে এক্সটেনশন অ্যাড করা যায়, অন্যান্য ব্রাউজারে অ্যাড করা যায় না, বা কম থেকে অ্যাড করলে ঝামেলা করে। তো এটা আমাদের মানে কোনো সমস্যা নেই এটার ভিতরে, ঠিক আছে? তো এখানে যখন অ্যাড হয়ে যাবে আপনারা এখানে কর্নার চাপ দিয়ে একটা রিফ্রেশ দিয়ে নেবেন, ঠিক আছে? দেখেন অ্যাড অ্যাড হয় নাই এখনো, মানে অ্যাড হওয়ার পরে আপনারা এখান থেকে রিফ্রেশ দিবেন, ঠিক আছে? আচ্ছা আমি আরেকবার রিফ্রেশ দিই। তো দেখেন আমাদের অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে রিফ্রেশ দেওয়ার পরে এখানে আপনার অ্যাডের অপশনটা কিন্তু আর নাই, দেখেন এখন চলে গেছে যে রিমুভ ফর্ম ক্রোম, মানে আমরা যদি রিমুভ চাপ দিই তাহলে রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা এই থ্রি ডট আইকন আবার চাপ দিই, আমি দেখাই দিই, এখানে থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পরে দেখেন আমাদের এই যে সবার নিচে দেখেন যে বিটগেট ফ্রম ওয়ালেট এখানে কিন্তু আইসা পড়ছে, ঠিক আছে? তো আমরা এখন আমি কানেক্ট করে আমি আপনাদেরকে দেখাই দিই। তো এখানে আমরা আবার কানেক্টের অপশনে যাবো, এই নোট প্লের
ওয়ালেট কানেক্টের অপশনে। তো এখানে যাওয়ার পর দেখেন কানেক্টের অপশন আছে, এখানে কানেক্টের অপশনে চাপ দেওয়ার পর একটা রিফ্রেশ দিবেন আপনারা, তো এখানে কিন্তু আপনার ডিজলাইন নামে একটা অপশন আসবে। তো ওইটা আসলে আমাদের কিন্তু এই যে দেখেন ডিজলাইন অপশন আসা পড়ছে। তো এই যে এখানে যেগুলোতে ডিজলাইন অপশন আছে তার মানে সেগুলো আমরা কানেক্ট করতে পারবো, ঠিক আছে। ধরেন এখন আমরা বিটগেট ওয়ালেটটা যেহেতু ওয়ালেটের এক্সটেনশন নিচ্ছি, তার মানে আমাদের কি করতে হবে, বিটগেট ওয়ালেটে চাপ দিতে হবে, ঠিক আছে। তো আমরা বিটগেটের ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে এই যে, এটা কিন্তু নিচেরটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জার মেবি, আপনি এটা কিন্তু উপরেটা সবার উপরে দেখেন ওয়ালেট। তো এখানে চাপ দেওয়ার পরে আমাদের কি দেখেন এখান থেকে একটা আমাদের অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে সেখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তো সেক্ষেত্রে এখানে ক্রিয়েটে চাপ দিয়ে আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ধরেন অ্যাকাউন্টটা করে নেবেন। দেখেন আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদের অ্যাকাউন্টটা করে দেখাই, ABCD 1 2 3 4। আচ্ছা জাস্ট আপনাদের দেখার জন্য ABCD একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনার মানে এখানে যাদের আর কি অ্যাকাউন্ট করা থাকবে তাদের তো আর করা লাগবে না, যাদের করা থাকবে না তারা করে নেবেন, ঠিক আছে। আপনার এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট অপশনে চাপ দিবেন, পাসওয়ার্ডটা মিলে নাই তো পাসওয়ার্ডটা হচ্ছে চাপ দিয়ে, পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট অপশনে চাপ দিবেন। দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের যখন মানে অ্যাকাউন্টটা করা হয়ে যাবে তখন আমরা বিটগেট ওয়ালেটে যাই আছে, এটাকে আবার চাপ দিব। তো এটাতে চাপ দিলে আমাদের মানে এই যে ওয়ালেটের অপশন নিয়ে যাবে। দেখেন এখানে সুই নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক এখানে ই করছে। তো এখান থেকে আমরা জাস্ট কানেক্ট অপশনে চাপ দিব, কানেক্ট চাপ দিব, কনফার্মে চাপ দিব। দেখেন এখান থেকে কিন্তু আমাদের মানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে এখন যদি আমরা আমাদের এই যে অ্যাকসেপ্ট করে নিই, অ্যাকসেপ্ট করে নিলে দেখেন যে অ্যাড হয়ে গেছে এবং এখানে যে কানেকটিং লেখা বেশি উঠছে মানে সবুজ চিহ্ন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কানেক্ট করতে হবে। তো এখানে আপনার ডেইলি লগ ইন করবেন আর কাজগুলো করে নেবেন, এখানে কিন্তু কোনো কাজ নাই, ঠিক আছে। জাস্ট আপনার এখানে এক্সটেনশনে যে এখানে অ্যাড করে রাখবেন এভাবেই। তো এটা নিয়ে বললাম তো আমি প্রথমে, আমার কিন্তু ভিডিও দেওয়া আছে টেলিগ্রামে, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ, ভালো থাকবেন।